এটা একটা শিক্ষকদের অর্গানাইজড ক্রাইম, যেটাকে আমরা মানি লন্ডারিং এর ভাষায় বলি সংঘবদ্ধ অপরাধী চক্র। এখানে দুটো অপরাধ হয়েছে, যদি আপনার প্রতিবেদন যদি 50% ও কারেক্ট হয়ে থাকে, এখানে দুটো অপরাধ। একটা হলো পিএইচডি জালিয়াতি, ফলস পিএইচডি নিয়ে নিজেকে পিএইচডি হিসেবে জাহির করে একটা বিশ্ববিদ্যালয়ের কলেজে শিক্ষকতা করা, আরেকটা হলো প্রতিষ্ঠানের টাকা লোপার এবং ছাত্রদের সঙ্গে প্রতারণা করা। কমিশন অবশ্যই এটা দেখার ক্ষমতা আছে এবং কমিশন এটা সুমুটো কগনিজেন্স নিতে পারে। তবে এখানে আমার যেটা বক্তব্য সেটা হলো, একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় একটি মন্ত্রণালয়ের অধীন কাজ করে, যেমন শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তর, তা এখন তাদের দায়িত্বটা কতটুকু? যুবক অবশ্যই তার নিজস্ব গণ্ডির মধ্যে থেকে, পেরিফেরির মধ্যে থেকে, তার এক্তিয়ারের মধ্যে থেকে অবশ্যই বিষয়টি যাতে করবে, কগনিজেন্স এটা নিতে পারবে, তার আইনি ক্ষমতা আছে। কিন্তু যেই মন্ত্রণালয়ের অধীন এই কাজগুলি হচ্ছে, তারা এটা কিভাবে দেখভাল করছে? তারা কেন আপনার এখানে আসতে আসলো না? কেন আপনাদেরকে অ্যাভয়েড করলো? এটা তো তাদের জবাবদিহি করা উচিত। একটা স্টুডেন্টকে প্রতারণা করে তার কাছ থেকে বেশি করে টাকা আদায় করে নেওয়া, রাজধানী ঢাকার মতো, ঢাকার সেন্টারে বসে, ধানমন্ডির মতো জায়গা বসে, এখন অপরাধী চক্র কত স্ট্রং, তাদের খুঁটির জোর কতটুকু, এটা আমরা সহজেই বুঝতে পারি। এই যে শ্যামল দত্ত বললেন কোন জায়গায় অপরাধ নেই, আমারও একই প্রশ্ন। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। এই উপাচার্যের নিয়োগের ব্যাপারে শিক্ষামন্ত্রী কদিন আগে বললেন বরণ্য ব্যক্তিরা আসতে চান না, মানে তারা আসবে কেমনি? এইভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে অর্গানাইজড ক্রাইম হয়ে থাকে আর শিক্ষা মন্ত্রণালয় যদি নাকে তেল দিয়ে ঘুমায়, এটা তো দুদকের আগে আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়কে কগনিজেন্সে নেওয়া উচিত। কি সে রিপোর্ট করেছে? সে রিপোর্টের জন্য কোনো আবেদন করার প্রয়োজন নাই। শিক্ষা মন্ত্রণালয় এই ভিডিও ক্লিপটা জোগাড় করে এটা নিজেই সে তদন্ত করতে পারে। সে তদন্ত রিপোর্টে যদি এই অনুষ্ঠানের যেই জিস সেটার যদি সত্যতা পায়, সে নিজে দুদককে রেফার করতে পারে, অথবা সে ডিপার্টমেন্টাল প্রসিডিং করতে পারে, অথবা সে ওই শিক্ষক, ওই কর্মকর্তা, ওই পিএইচডি হোল্ডার, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারবে। এবং এটা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তরের আইনের মধ্যেই তার ক্ষমতা দিয়ে আসবে। সংসদীয় কমিটি, আমি মনে করি সংসদীয় কমিটিও এটা স্বয়ংক্রিয় ভাবে দেখতে পারে। আমি যদি সংসদীয় কমিটির কার্যপ্রণালী দিদি, আমি যদি বুঝে থাকি আমার ভাষায় এখানে কোনো আবেদন দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে আজকে একজন আমাদের মাননীয় সাংসদ এখানে আছেন, উনি যেটা নিজে শুনলেন এটাকে সূত্র ধরেই উনি একটা একটা প্রসিডিং ইনিশিয়েট করতে পারেন। এখন সংসদীয় কমিটির একটা প্রসিডিং, শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রসিডিং, সঙ্গে শিক্ষা অধিদপ্তর, এই দুটা প্রসিডিংস এর ভিত্তিতে যদি আপনার রিপোর্টিং যদি 50% সত্যতা পাওয়া যায়, তারা দুদুকে রেফার করতে পারেন। দুদুকে রেফার করে দুদুকে সে বলতে পারে এটা আপনারা দেখেন, আপনাদের এটা ধর্তব্যের মধ্যে পড়ে। তবে আমি যেটা বুঝি, এটা একটা সিরিয়াস অর্গানাইজড ক্রাইম, এটার বিরুদ্ধে অনুসন্ধান হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত। না হলে এই ধরনের অনেক কলেজ বিশ্ববিদ্যালয় এই অবস্থা আমার মনে হয় আছে বিরাজমান, কিন্তু হয়তো রিপোর্টিং এ আসে নাই, অথবা তারা আড়ালে। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয় নির্ধারণে হচ্ছে নীতিমালা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ করে দেবে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত খাত ধার্য করে শিক্ষার্থীদের সব ধরনের শিক্ষা ব্যয় নির্ধারণ করে দেওয়া হবে। সব ধরনের লেনদেন ব্যাংকের মাধ্যমে আদায় করতে হবে। এজন্য এফডিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সংক্রান্ত নীতিমালা 2022 প্রণয়ন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে এর খসড়া তৈরি করা হয়েছে। আগামী বছর থেকে এটি বাস্তবায়ন হতে পারে বলে জানা গেছে। জানা যায় এই নীতিমালা চূড়ান্ত করতে সোমবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার সূত্রে জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ফি আদায় নির্ধারণ করে দেওয়া হবে। আদায়কৃত অর্থের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, এ সংক্রান্ত একটি খসড়া তৈরি করা হয়েছে। নীতিমালা সংক্রান্ত সোমবার কমিটির সদস্যদের নিয়ে একটি সভা হয়েছে। আরো দুটি সভা করে সেটি শিক্ষামন্ত্রীর কাছে তুলে দেওয়া হবে। জানা গেছে, এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ভর্তি ফি, সেশন ফি এবং বোর্ড পরীক্ষার ফর্ম পূরণ ফি সহ যাবতীয় আয় ও ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এই নীতিমালাটি হচ্ছে। এটি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর হবে। নীতিমালা বাস্তবায়ন হলে নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে শিক্ষার্থীদের সব ধরনের ফি ও বেতনের অর্থ আদায় করতে হবে। কোনোভাবে তাদের কাছ থেকে নগদ অর্থ আদায় করা যাবে না। আদায়কৃত সব অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ তহবিলে জমা রাখতে হবে।
প্রতিষ্ঠান ভেদে শিক্ষার্থীদের ফি নির্ধারণে একটি গাইডলাইন দেওয়া হবে। শিক্ষার্থীর কাছে আদায় করা অর্থ ব্যাংকের মাধ্যমে আদায় করতে হবে। প্রতি বছর গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করার বিষয়টি নীতিমালায় রাখা হবে। আর নীতিমালা জারির পর কেউ সেটি অমান্য করলে ওই প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন, পাঠদান স্বীকৃতি ও এমপিও ভুক্তি বাতিলের সুপারিশ করা হয়েছে।